একচল্লিশ মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে আসছে নোকিয়া এখন অনেক বড় বড় সংস্থায় দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটির স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে কিন্তু নোকিয়া এসব সংস্থার একদম পিছে ফেলে নতুন এক দুর্দান্ত ক্যামেরা ফোন বাজারে নিয়ে আসতে চলেছে নোকিয়া এই নতুন ফোনের নাম ওরো জি টু ভার্সান ফোনটি বিশেষত্ব হচ্ছে এতে ছয় জিবি র্যাম ব্যবহার করা হয়েছে এছাড়াও ফোনটিতে থাকছে বড় ডিসপ্লে ডিসপ্লে আকার ছয় ইঞ্চি ফোনটিতে বেশ পাওয়ারফুল ব্যাটারি ব্যবহার করা হয়েছে নোকিয়া ওরো থ্রি ভার্সনটি যদিও নোকিয়া পুরনো ফোন এই ফোনটি নতুন রূপে অ্যান্ড্রয়েড বাজারে আসছে সেকেন্ড জেনারেশন অফ ফোন শীঘ্রই বাজারে আসছে বৈচিত্র্যময় ডিজাইনের এই ফোনটি চৌষট্টি জিবি কিংবা একশো আটাইশ জিবি মেমোরি ভার্সনে পাওয়া যাবে এসডি কার্ডের মাধ্যমে মেমোরি দুশো পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে এই শক্তিশালী ফোনের ব্যাটারি পাঁচ হাজার মিলি এমপিআর নোকিয়ার নতুন ফোনটি কোয়ালকোম অক্টোপ্রসেসর এবং অ্যান্ড্রয়েড ফাইভ ফোর জিরো প্রসেসর থাকছে ফোনটির বিশেষ চমকটি হলো ক্যামেরায় এতে একচল্লিশ মেগাপিক্সেলের রিয়েল ক্যামেরা এবং তেরো মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে ফোনটির দাম ধরা হয়েছে সাতশো ডলার